সুন্দরবন উপকূলের জনপদ সাতক্ষীরা চার সংসদীয় আসনে বর্তমান এমপি জগলুল ছাড়াও নৌকা মার্কার প্রার্থীদের দৌড়ে আছেন আরও দুজন। তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত ও বিকল্প ধারাও। যে এমপি হোক বেড়ি বাঁধ রক্ষায় যেন পদক্ষেপ চান সাধারণ ভোটাররা। সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়েসের সমনে তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। সুন্দরবন উপকূলের জনপদ শ্যামনগর ও কালীগঞ্জ নিয়ে সাতক্ষীরা চার সংসদীয় আসন। দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য জগলুল হায়দার সহ মাঠে চষে বেড়াচ্ছেন অন্তত হাফ ডজন প্রার্থী। জগলুলের সঙ্গে নিজ দলের মনোনয়ন দৌড়ে আছেন শ্যামনগর ও কালীগঞ্জের দুই উপজেলা চেয়ারম্যান। দেশরত্ন শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগের এবং তথা এই বাংলার মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। তিনি যদি বিগত দুইবারের মতো আমাকে মনোনয়ন দেন, ইনশাল্লাহ বিপুল ভোটে আমি নির্বাচিত হব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আমি এই বিভাগের সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়ে নৌকা প্রতীকের বিজয় সাধারণ মানুষকে সাথে নিয়ে আমি বিজয় ছিনিয়ে আনতে পারবো। কর্মীরা যেভাবে আমার পিছনে আমার দলের পক্ষে যখন এক এবং অভিন্নভাবে কাজ করে, তাদের কোনো সময় যে সম্মিলিত প্রচেষ্টা কোনো সময় বিফলে যায় না। সুতরাং আমার বিশ্বাস, যেভাবে আমি কর্মীদের যদি ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের পক্ষে জয় আসবে নৌকার পক্ষে। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী ছাড়াও একাধিক প্রার্থী নির্বাচনের গুঞ্জন থাকলেও বিএনপি নেতারা বলছেন আন্দোলন নিয়েই বেশি তৎপর তারা। আন্দোলন যেটা আমরা হচ্ছে, জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, জনগণ আমাদের শুধু সম্পৃক্ত হয়েছে তাই না, আমাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এ থেকেই বোঝা যায় যে ইনশাল্লাহ আমরা যা দল যাকে প্রার্থী দিক না কেন, আমাদের পোস্টার আর মাইকের প্রচার ছাড়া কিছু করা লাগবে না, তারা বিজয়ী হয়েছে। সাতক্ষীরা চার আসনের সাবেক সাংসদ বিকল্প ধারার গোলাম রেজা এবং জামায়াতের গাজী নজরুল নির্বাচনী মাঠে তৎপর হলেও ক্যামেরার মুখোমুখি হতে অস্বীকৃতি জানান। আমার সবচেয়ে বড় জিনিস হলো যে মানুষের সাথে ভালো ব্যবহার, এবং আমি যে এমপি ছিলাম আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসে নাই। যদিও সেই সময় ওয়ান ইলেভেনে প্রচুর এমপির দুর্নীতির অভিযোগ এসেছিল বিভিন্ন দলের, শুধু একটা দলের না। তারপরেও আমার ইনশাল্লাহ কোনো কিছু ওই দুর্নাম টাচ করতে পারেনি, এটা আমার একটা বিশাল সম্বল। সাধারণ ভোটারদের প্রত্যাশা যেই এমপি হোক বেড়িবাঁধ রক্ষায় যেন পদক্ষেপ নেন তিনি। পদ্মপুকুর যেসব নিম্ন অঞ্চল প্রত্যেক বছর একেবারে প্লাবিত হচ্ছে, ভাঙনের কবলিত হচ্ছে, কিন্তু কোনো বছরই শুধু আশ্বাসের উপর আশ্বাস, কোনো কার্যকরী কোনো পদক্ষেপ নেই। যিনি আমাদের সর্বক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, সর্বক্ষণিক আমাদের সুখ দুঃখে ভাগ করে নিতে পারেন এবং যার ভিতরে কোনো অহংকার নেই। মেয়ত্ব পরিচয় জিনিসপত্রের যা উদ্যোগতি, এটা মানুষের নাবিশ্বাস। তা আমরা চাই যে এই এলাকায় যারা রাস্তাঘাট ভেড়িবাদ আর উন্নত হয়, পছন্দশীল প্রার্থীকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই প্রত্যাশা জনগণ উন্মুখ করি। শ্যামনগরের ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও কালীগঞ্জের ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা চার সংসদীয় আসন। এখানকার ভোটার ৪ লাখেরও বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।